সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপুর কল্পনা। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানলা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ, মার মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাব সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর। সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও, কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নেই, অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে, আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট্ট 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 হইয়া নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখতে দেখতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড়ো ছাড়ো, দেখছি সক্রিয়াত। ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি, তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো। হ্যাঁ দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটা তো শঙ্খচেল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখতে লিখতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। জানলার বাইরে বাঁশপনের দুপুর রৌদ্র মাখানো শ্যাওড়া ঘেঁটু বনের দিকে যাইয়া যাইয়া মহাভারতের বিশত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে, এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশুর হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাঘ মানিত না, চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদ্রে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বৈকালের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথা জড়াইয়া আছে। সকালের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটা ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশমিটে ইহা যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে। তারপর দ্রন্ত একেবারে 10 বাণ ছুঁড়লেন, অর্জুন করলেন কি একেবারে 200 বাণ দিলেন মেরে। তারপর ওহ, সে কি যুদ্ধ, কি যুদ্ধ! বাণের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল। এখানে সে মনে মনে যতগুলি বাণ হইলে তাহার আশা মিটে তাহার কল্পনা করে
যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশীদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তলোয়ার নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ, দুর্যোধন এলেন, ভীম এলেন, বারে বারে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা যায় না। মহাভারতের রথিগণ মাত্র অষ্টাদশ দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশোলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্ত করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্রচালনা করিতে পারিতেন কি? প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।